হ্যালো দর্শক ভাইরা আমরা অনেক খুঁজাখুঁজির পর সেই ভাইরাল ডাক্তারকে পেয়ে গেছি যিনি কিনা ভুয়া ডাক্তার নামে পরিচিত তো তাকে তো আমরা খুঁজে পেয়েছি তো চলুন আমরা দেখি তিনি আসলেও কি ভুয়া ডাক্তার না রিয়েল ডাক্তার তো সেটা আমরা যাচাই করব এবং তার কিছু ইন্টারভিউ নিব চলুন আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন তো জি আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাকে কিছু প্রশ্ন করার ছিল জি বলেন ডাক্তার সাহেব আপনি তো আসলেও ডাক্তার জি আমি আসলেই ডাক্তার আপনি একজন ডাক্তারি তাহলে তো এই ইউটিউবে আপনার ভাইরাল ডাক্তার নামে তো আপনি পরিচিত হয়ে গেছেন আপনি এই ব্যাপারে কি বলবেন আমি এই ব্যাপারে কি বলবো আমি আরে আমি যদি ডাক্তার নাই হতাম তাহলে আমি ঢাকা মেডিকেল কলেজে پیشنট কেন দেখতাম আমি ডাক্তার বিধেয় তো ঢাকা মেডিকেল কলেজে پیشنট দেখি ডাক্তার সাহেব আপনি তো বড় ডাক্তার নামে পরিচিত হওয়ার পরে আপনার তো পুলিশে ধরে নিয়ে গেছিল। কিন্তু আপনি জেলখানায় গিয়ে কি করেন একটু আমাদের বলবেন জেলখানে যায় কি করব মানে জেলখানে যায় আমি জেলখানার কে চিকিৎসা দিছি ও ওদের খালি চুলকানি রোগ ডাক্তার সাহেব আপনি জেলখানায় রুগী দিয়ে চুলকানি জন্য কি ওষুধ দিচ্ছে ডাক্তার সাহেব আপনি জেলখানায় গেলেন কিন্তু জেলখানায় যে রুগীদের আপনি চুলকানির চিকিৎসা দিলেন এই চুলকানির চিকিৎসার কি ওষুধ দিচ্ছেন একটু আমাদেরকে বলবেন এমনি আপনি কি আমার ডাক্তার মনে হয় না আমি জেলখানায় যায় রুগীদেরকে ওষুধ দিছি নাপায়াসটা দিছি পায়জন বলে দিছি আর অনেক অনেক বলে দিছি যা মনে নেই আমার মনে নাই এটা আপনি আপনি আসলে কি তাহলে বড় ডাক্তার মনে হয় পায়জান পায়জান আবার কি ওষুধ এটা কোন ওষুধ আছে এটাও চুলকানি ক্ষেত্রে ব্যবহার করে পায়জান পায়জান হ্যাঁ দর্শক আপনারা কি আসলে জানেন পায়জান কোন চুলকানির ওষুধ আছে যদি থাকে তো আমাদের কমেন্টস করে জানাবেন তো আপনার এটা একটা মানে পুরানো একটা কথা কবার চাই ওই ইন্টারভিউ যে আপনার জিগাই ছিল এই ওটি এর মানে কি এর ফুল মিনিংটা কি আমাদের একটু বলবেন আবার ওটি এর মানে কিন্তু ডাক্তার সাপ ওই যে আপনি যে নাগরিক টিভিতে আপনারা কিছু প্রশ্ন করছিল না আমরা সেই আবার কিছু প্রশ্ন করবার যদি বলতেন ওই যে ওটি এর মানে কি করা লাগবো ওটি এর মানে ওটি মানে আমি ডাক্তারের পাশে পাশে আমি ওটি করি মানে ওভার টাইম করি ওভার টাইম করেন কিন্তু ডাক্তার আমরা তো জানি ওভার টাইম ঘর করে করেন নাকি বি কিন্তু এই হাসপাতালে কি আবার ওভার টাইম হাসপাতালে ওভার করে

তারপরে আইসিউ এর পুরো মিনিং গুলো আমাদের বলবেন সিসিউ এর তো হইলো দেখা আমি রুগী দেখি রুগী আমাকে দেখে এটা হইলো সিসিউ আর ওই যে আইসিউ আইসিউ ফুল মিনিং হলো এটা আসলে সা ডাক্তার সাহেব ওই যে আইসিউ এর পুরো মিনিং দেখি একটু আমাদের বলবেন আইসিউ এর ফুল মিনিং না হলো আই আমি সি তো হইলো দেখা ইউ তো হইলো তুমি আমি দেখি আপনি কই মানে কই দেহেন আপনি আমি রুগী দেখি রুগী গিয়ে কই দেহেন রুগী বেডে দেখি ও রুগী আমাকে দেখে আপনি রুগী রে বেডের মধ্যে শোয়া শোয়া দেখেন জি ও আচ্ছা আর রুগী দেহে সিসি রুগী দেহে আমাকে আচ্ছা তো দর্শক ভাইরা উনি আইসিইউ সিসিইউ ওটি এর পুরো মিনিং জানাই দিছে আসলে কি উনি বুয়া ডাক্তার না রিয়েল ডাক্তার এটা আপনারা কমেন্টস করে জানাবেন আর আপনি তো ডাক্তার আপনি কি এমবিবিএস ডাক্তার ওই মিয়া আমি তো এমবিবিএস ডাক্তারি এমবিবিএস ওই রাইরে তো আমি ডাক্তারি তে আইছি পাস করছেন জি আমি পাস করছি এমবিবিএস কই রাইরে তো ও আপনি যে এমবিবিএস পাস করছেন কিন্তু এমবিবিএস এর ফুল মিনিং কি একটু আমাদের বলবেন এমবিবিএস ফুল মিনিং হলো আমি তো এটা সঠিক জানি না আমি পরবর্তীতে জানাই দিব না আপনি বলে এমবি পাস করছে তাহলে ফুল মিনিং কেন জানবেন না আমি পাস করছি ঠিক আছে কিন্তু আমার মন হইতাছে না ও মন হইতাছে না কেন মন হইতাছে না একটু বলেন হ্যাঁ এই যে আপনার আপনাদের আজব আজব প্রশ্নের কারণে আমার দেন ধারণা পাল্টে গেছে আপনি আসলে এম ডাক্তার যদি হন তাহলে এর মিনিং পাবেন না এই আপনি তো আসলেও এম ডাক্তার না আপনি আমি এমবিবিএস ডাক্তার আমার সার্টিফিকেট আছে এমবিবিএস ডাক্তারের ও আচ্ছা আপনি যে ওই যে হাসপাতালে গিয়ে আবার টিকটক করতেন আপনি কি আসলে টিকটক ডাক্তার অনেকে তো আবার টিকটক ডাক্তার কয় ওদের কাজের ফাঁকে রুগী দেখার ফাঁকে ফাঁকে আমি হালকা করে টিকটক করতাম ও তাই জি জি এই যে আপনারা যে সবাই টিকটক ডাক্তার কয় কি জন্য টিকটক ডাক্তার কয় একটু গন্ত আমি রুগী দেখার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি একটু টিকটক করি ডাক্তারদের কি কোনো আনন্দ ফুর্তি নাই তাই বলে আপনি এই যে আইসিইউ সিসু সিসি সিসিউ এর রুমের ভিতরে গিয়ে যে আপনি এই যে টিকটক করেন এটা কি ঠিক হ্যাঁ রুগীকে পর্যাপ্ত পরিমাণ সেবা দিয়ে আমি পরে টিকটক করি ও তাই এর জন্য আপনি কি সেখানে টিকটক করেন জি আমি কারণে টিকটক করি ও আচ্ছা তো দর্শক ভাইয়েরা উনি কি আসলেও মানে রিয়াল ডাক্তার না ভুয়া ডাক্তার সেটা আপনারা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন